আরে ভাই, আরে ভাই এটা কি হয়েছে? আরে আমার দোকানের মধ্যে আগুন লেগেছে। আরে ভাই এখানে ফায়ার এক্সটিংগুইশার রেখে ধর। আরে ভাই দোকানের মধ্যে যেখানে এসে সবাই গেম খেলে, ভিডিওস দেখে, আর সেটার জন্য তারা আমাকে টাকা দেয়। তো আজকে আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ না একবারে নতুন করে খেলবো, কারণ এখন চলে এসেছে ইন্টারনেট ক্যাফে সিমুলেটর 2। আজকে আমরা আবার একটা দোকান খুলবো, যে দোকানটার নাম অবভিয়াসলি গড়া ইলেকট্রন হবে। চলো গাইস আজকের গেম প্লে শুরু করা যাক। তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, ফটাফট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো यार, ফটাফট 200 কে সাবস্ক্রাইব যেতে হবে নাকি? তো সাবস্ক্রাইব করো আর এই ভিডিওর মধ্যে 10 কে লাইকস করে দাও, তাহলে এই ভিডিওর আরো নতুন নতুন পার্টস আর। চলো ভাই আজকের গেম প্লে শুরু করা যাক। ওকে তো গাইস এখানে আমাদেরকে বলেছে এন্টার দা নেম অফ ইওর ইন্টারনেট ক্যাফে। ওকে তো আমাদের এখানে ইন্টারনেট ক্যাফের নাম দিতে হবে। তো তোমরা সবাই জানো যে আমি কি নাম দেব, গড়া ইলেকট্রনিক্স, গড়া ইলেকট্রনিক। ওকে তো আমাদের গেম স্টার্ট হয়ে গেল। ওকে তো গাইস আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। আর এটা দেখো ভাই, ওরে ভাই এটা কি ঘর? ও ভাই এই ঘরে আমরা থাকি। ভাই এটা তো অনেক দামি ঘর মনে হচ্ছে ভাই। ও ভাই এই ঘরের মধ্যে কি কি আছে? ও দেখো এটা আমার বেড, এখানে আমাদেরকে ঘুমাতে হবে গাইস, তাহলে আমাদের গেমটা সেভ হয়ে যাবে। ওকে বুঝে গেছি এটা হলো আমার ঘর। বা আগের বার আমাদের ঘরটা অতটা ভালো ছিল না, কিন্তু এবার আমাদের ঘরটা ভাই অনেক ভালো। দেখো ভাই এখানে অনেক রকমের ডিজাইন আছে ভাই। ওকে এখানে সোফা টোফা আছে এখানে বসার জন্য। ওকে আর কি কি আছে আমার ঘরের মধ্যে? আর বেশি কিছু নাই গাইস, ঘরটা অনেক ছোট কিন্তু ঘরটা অনেক সুন্দর দেখতে ভাই। ওকে তো এটা আমাদের ঘর, বুঝে গেলাম আমি। এখানে আমাদেরকে জুতা রাখতে হবে, জুতা আমরা পরে নিই ফটাফট। ওকে জুতা আমরা পরে নিয়েছি, এবার আমাদেরকে দরজাটা খুলতে হবে ব্যাস। ও ভাই আমরা একটা বড় ফ্লোরে আছি, দেখো এটা আমাদের 3 নম্বর ফ্লোরে আমরা থাকি। তো এখানে আমাদের এলিভেটর আছে। ওকে আমাদেরকে লিফট দিয়ে যেতে হবে, এলিভেটরটাকে ক্লিক করো। ওকে এলিভেটরের বাটন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ওকে এলিভেটর বাটন ক্লিক করলাম, এবার দরজা খুলো। এলিভেটর, ও আচ্ছা এলিভেটর আসবে এখন, ফটাফট চলে আয়। ওই দেখো চলে আসছে, ওই দেখো চলে আসছে। বস ভাই আয় ফটাফট, আয় ফটাফট আয়। এলিভেটর চলে আসছে, এখন আমরা দরজা খুলবো, দরজা খুল ব্যাস। লিফটের ভিতরে আমরা এখন ঢুকে গেছি। ওকে দরজা বন্ধ করো। এবার আমরা কোথায় যাব? আমাদেরকে মনে হচ্ছে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। ওকে চলো গ্রাউন্ড ফ্লোরে চলো। ওহো ওহো লিফট শুরু হয়ে গেছে, লিফট শুরু হয়ে গেছে। চল 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 নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, ফটাফট নিয়ে চল ভাই নিচে। আমি ভাই অনেক এক্সাইটেড আমাদের দোকান দেখার জন্য। ওকে ওকে আমাদের এলিভেটর খুলে গেছে, খোল খোল। আরে এই পাশে কে? এলিভেটরের দরজাটা খোলো। ওকে দরজা খোল। ওকে ওরে ভাই কে আমরা? ও ভাই এই জায়গাটা তো অনেক বড় ভাই, আগের বার অনেক ছোট জায়গা দিয়েছিল, এবার জায়গাটা অনেক বড়। ওকে হ্যালো হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো 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 হ্যালো। আরে হ্যালো হ্যালো দাদা, হ্যালো দাদা, আপনি এরকম মাস্ক কেন পরেছেন আমাকে বলবে? আরে ঘুষি মারি, ওরে ভাই ঘুষি মারি দিয়ে আমাকে। ওই আমাকে মারতে আসতেছে, আরে মারতে আসতেছে আমাকে। তুই আমাকে মারবি, তুই 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 আমাকে মারবি, তুই আমাকে মারবি, তুই। ওরে ভাই মারছে, ওরে ভাই মারছে রে ভাই। ও এই গেমের মধ্যে আমাদের হেলথ আছে ভাই, আগের বার আমাদের হেলথ মেল কিছু ছিল না। তুই আমাকে মারবি, তুই আমাকে। ওরে ভাই ভাগো ভাই, ভাগো ভাই, অনেক জোরে মারতেছে আমাকে। ভাগ 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 ভাগ। কি গাইস আমরা এই দেখো আবার আসছে, এই দেখো আবার আসছে, এই দেখো আবার আসছে। আমি একে মারতে লাগবে, এবার মারতে লাগবে, মারতে লাগবে। আরে ভাই মরে গেলাম আমি, মরে গেলাম। ওকে গাইস এই দেখো আমাদের। ওকে তো গাইস আমরা এখন আমাদেরকে আমাদের দোকানটাকে খুঁজতে হবে, সবাই আমাদেরকে ম্যাপ ওপেন করতে হবে। এই দেখো এটা আমাদের ম্যাপ, দেখো এটা হলো আমার ঘর। আর আমাদের দোকান কোথায় ভাই? সেকেন্ড হ্যান্ড শপ লাভ। এই দেখো আমাদের দোকান ইওর ইন্টারনেট ক্যাফে, আমাদেরকে এখানে যেতে হবে। তো বুঝে গেছি আমাদেরকে এখন সোজা লেফট যেতে হবে, লেফট গিয়ে এরকম করে এই সাইড থেকে এদিকে আসতে হবে। ওকে বুঝে গেছি, সবাই লেফটে চলো, লেফটে চল 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 ফটাফট চল ভাই। এবার দেখো ভাই অনেক লোক এই বাজারের মধ্যে, লেফট গিয়ে সোজা যেতে হবে। সোজা যাওয়ার পর এই দেখো আমাদের ইন্টারনেট ক্যাফে, এটা না? এই দেখো, হ্যাঁ দেখো গড়া ইলেকট্রনিক্স লেখা আছে গাইস। ওকে গাইস আমাদের আমরা দোকানে পৌঁছে গেছি, সবাই আমাদেরকে এই দোকানটাকে খুলতে লাগবে। খুলে যা ভাই দোকান, খুলে যা। ও ভাই, আরে আরে ভাই আমাদের দোকানটা এত ছোট কেন, আর এত নোংরা কেন? ছি ভাই ছি 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 ছি, ইওর ইলেকট্রিসিটি ইজ অফ। ওকে সবাই আমাদেরকে ইলেকট্রিসিটি অন করতে হবে। ইলেকট্রিসিটি এখানে আছে নাকি? ও ইলেকট্রিসিটি সুইচ পেয়ে গেছি, এখানে অন করো। ওকে আমাদের দোকানে এখন ইলেকট্রিসিটি চলে এসেছে। এবার আমাদেরকে মপ নিতে লাগবে, মপ নিয়ে এগুলাকে দোকানটাকে আগে ক্লিন করতে লাগবে ভাই। ও গাইস আজকে আমরা দোকানটাকে অনেক বড় করব, আমরা অনেক কম্পিউটার কিনবো, তারপর আমরা দোকানটাকে রঙও করব, ওয়ালপেপারও লাগাবো, মানে দোকানটাকে সুন্দর করতে লাগবে, নালে কাস্টমার আসবে কি হবে? সবার আগে আমরা নোংরা গেলাকে ক্লিন করি, বরাবর আগে নোংরা গেলাকে ক্লিন করে তারপর দোকানটাকে ওপেন করব। এটাকে পরিষ্কার কর, এইটাকে পরিষ্কার কর, এটাকে পরিষ্কার কর, এরকম করে গায়ে সব যতগুলো নোংরা আছে ফুটপ্রিন্ট। ওরে ভাই দেখো আমার পায়ের দাগগুলোকেও মুছতে হবে, তো নোংরা আছে সবগুলোকে পরিষ্কার করতে লাগবে গাইস। বাকি এইবার দেখো গাইস অনেকগুলো কুকুর মুকুর আছে ভাই, আগের গেমটাতে এত কুকুর টুকুর ছিল না, কাজ করে আগে। সবার আগে আমরা ফটাফট দোকানটাকে পরিষ্কার করি, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। ওকে গাইস আমাদের দোকান এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তো সবাই আমরা এই ঝাড়ুটাকে এখানে রাখি। আর এখানে না, এখানে না, এই জায়গাটা, এই জায়গাটা রেখে দে ব্যাস, এই জায়গাটা রেখে দে ব্যাস। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে এই কম্পিউটার টেবিলটাকে এইখানে আরামসে রেখে দিতে হবে ব্যাস, এখানে রেখে দিতে হবে ব্যাস। এবার আমাদেরকে চেয়ারটাকে নিতে লাগবে, চেয়ারটাকে নিয়ে এরকম করে টেবিলটার পাশে এইখানে রেখে দিতে হবে ব্যাস। চেয়ারটাকে রেখে দিয়েছি আমরা। এবার আমাদেরকে আমাদের এই কম্পিউটারটার মধ্যে যেতে লাগবে, কম্পিউটারের মধ্যে আমাদেরকে জিনিসপত্র কিনতে লাগবে যাতে আমরা কম্পিউটার কিনতে পারি আর লোক আমাদের দোকানের মধ্যে আসে আর গেমস খেলে। তো সবচেয়ে আমাদেরকে অ্যামাজন খুঁজতে লাগবে। দেখো অ্যামাজন মানে জ্যামাজন, অ্যামাজনে গিয়ে আমাদেরকে সবচেয়ে বাই করতে লাগবে, সিপিইউ বাই করবো আমরা সবার থেকে। ওকে কোনটা সিপিইউ বার করি? আমাদের কাছে টাকা কত আছে ভাই? আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কাছে $2000 আছে। ওকে আমরা একটা
কম দামি কিছু নিতে লাগবে গাইস। এখন এপিসিটা নিব আমরা, এপিসি এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে আমাদেরকে যেটা নিতে হবে এটা হলো কিবোর্ড নিতে লাগবে। ও কিবোর্ড আমরা নিব, এটা কিবোর্ড নিব, না এটা কিবোর্ড নিব। তারপর আমাদেরকে মনিটর নিতে লাগবে, মনিটর মনিটর কোনটা নেওয়া যায়। আমাদেরকে $2000 মধ্যে কমপ্লিট করতে লাগবে ভাই। আমরা এইটা মনিটর নিয়ে নিবো। এবার আমাদেরকে একটা মাউস কিনতে লাগবে। মাউস কেনার জন্য আমরা কোনটা মাউস কিনবো? এই মাউসটা কিনবো। ওকে, তো আমাদের কত হলো? ওকে, তো আমাদের টোটাল হয়েছে $2100। তো আমাদের কাছে এত টাকা নেই, আমাদের কাছে $2000 আছে। এক কাজ করতে লাগবে আমাদেরকে, আমাদেরকে কম দামি জিনিস কিনতে লাগবে। কাজ করে আমরা যে আমাদের আমাদের কম্পিউটার কেসটা আমরা একটু কম দামি কিনে নিই। এটা এই কম্পিউটার কেসটা নিয়ে নিই। ওকে ব্যাস, এবার আমাদের $1800 দিয়ে হয়ে যাবে। ওকে ওকে, তো গাইস আমি অর্ডার করে দিয়েছি আমাদের ফার্স্ট কম্পিউটার। তো এবার আমাদেরকে কি করতে লাগবে? আমাদেরকে ওয়েট করতে লাগবে কম্পিউটার আসার জন্য। ওকে, সবদমে কোথায় কম্পিউটার আসবে? এই জায়গাটা মনে হচ্ছে আমাদেরকে জিনিসপত্রগুলো আসবে। বাকি এখানে গাইস দেখো একুর আছে, আর এখানে ভাই দেখো টমেটো, আপেল, টাপেল কি কি। আরে শট, আরে ম্যাডাম কোথায় আছেন আপনি? আরে সামনে কিছু নাই, সামনে টিন আছে, সামনে কি দেখতেছে? যাই হোক গাইস, আর হ্যাঁ গাইস, এই দোকানের মধ্যে কিন্তু চোরও আসে। তো চোর যদি আসে তাহলে আমাদেরকে এই বাস্কেটটা নিতে লাগবে। এরকম করে দিব ভাই মাই। বাকি এটা কি ভাই? এই এখানে, এখান থেকে যা, এখান থেকে যা, এখান থেকে বেরো। বাকি গাইস এই যে যতগুলো লোকগুলো আছে না, ও ভাই, ও ভাই এখানে একটা উট আসছে। আরে সর্নারে ভাই, তোরা সর্নারে, তোরা সর্নারে, আরে ভাই আমাকে মারতেছিস তোরা। ও ভাই একটা উট আসছিল আর উটা আমাদেরকে অর্ডার গুলো আমাদের দিয়ে গেল। ওকে বুঝে গেছি গাইস আমাদেরকে কি করতে হবে এখন। সব আমাদেরকে এই লাঠিটা আমাদেরকে এখানে রাখতে লাগবে। ও ভাই আমাদের ইলেকট্রিসিটি চলে গেল, ইলেকট্রিসিটি অফ হয়ে গেল। ইলেকট্রিসিটি অন কর ভাই, ইলেকট্রিসিটি অন হয়ে গেছে। এবার আমাদেরকে এই জিনিসপত্র গুলোকে, কম্পিউটার কেস আমরা পেয়ে গেছি, কিউটাকে আমরা এই জায়গাটাতে করে রেখে দেবো ব্যাস। এবার আমাদেরকে বাকি জিনিসপত্র গুলোকে রাখতে হবে। তাহলে আমাদের কিবোর্ড, কিবোর্ডটাকে নিতে লাগবে। কিবোর্ডটাকে নিয়ে এই জায়গাতে এখানে রেখে দেবো ব্যাস। এবার আর কি কি আছে? এবার আমাদের মনিটর, মনিটরটাকে নিতে লাগবে, এই জায়গাটার মধ্যে রেখে দিতে লাগবে ব্যাস। আর কি বাকি আছে ভাই? এবার মাউস, ওকে মাউসটাকে নিতে লাগবে, মাউসটাকে নিয়ে, মাউসটাকে নেওয়ার পর আমাদেরকে এই জায়গাটাতে এরকম করে রেখে দেবো ব্যাস। এবার আমাদেরকে চেয়ারটাকে নিতে লাগবে, করে রেখে দেবো ব্যাস। ওকে, তো গাইস আমাদের ফার্স্ট সেটআপ অন হয়ে গেছে। এবার আমাদেরকে দোকানটাকে ওপেন করতে লাগবে, যাতে কাস্টমার এখন আমাদের দোকানে আসতে পারে আর আমাদের দোকানে এসে গেম টেম খেলবে, তাহলে আমরা টাকা পাবো। ওকে, তো গাইস এখানে উপরে লেখা আছে, এখন তো আমরা ক্যাফেটাকে এখন ওপেন করে দেবো, আর এখন আমাদের দোকানে কাস্টমার আসবে, আর এসে এখানে গেম খেলবে। হ্যালো স্যার, আমাদের দোকানে আসবেন, প্লিজ আমাদের দোকানে আসুন। গেম এখানে অনেক ধরনের গেম খেলা যায়। হ্যালো হ্যালো দাঁড়িয়ালা লোক, হ্যালো দাঁড়িয়ালা লোক, আমার দোকানে আসুন, অনেক গেম টেম খেলা যায় এখানে, গড়া ইলেকট্রনিক্স ভালো দোকান, আসুন আসুন। চলে গেল ভাই। কি রে ভাই, এখানে কি কেউ গেম খেলে না? আরে ভাই কাস্টমার আয় রে ভাই। ও গাইস আমি বুঝে গেছি যে কেন কাস্টমার আসছে না, কারণ এখন দেখো এখন রাত, আমাদেরকে এখন আগে ঘুমাতে হবে। বুঝে গেছি গাইস, আমাদের সবার প্রথমে আমাদেরকে দোকানটাকে এখন বন্ধ করতে লাগবে। রাত্রেবেলা গাইস কাস্টমার আসে না, কারণ এখন সবাই ঘুমায়। ক্যাফেটাকে আমরা এখন বন্ধ করে দিই। ক্যাফেটাকে বন্ধ করার পর আমাদেরকে দোকানের এই শাটারটাকে বন্ধ করতে লাগবে ব্যাস। দোকান বন্ধ করে দিয়ে ব্যাস আমাদের দোকান বন্ধ হয়ে গেছে। তো এবার আমাদেরকে আমাদেরকে বাড়ি যেতে হবে, আমাদের বাড়ির লোকেশন এই জায়গাটা। কিন্তু বাড়ি আমাদের হলো সিধা চলো, সিধা চলো, সিধা চলো, বাড়ি আমাদের এই জায়গাটা গিয়ে সোজা যেতে হবে। তারপরে এদিকে কোথাও আমাদের বাড়ি থাকার কথা, এই দেখো, এই যে এটা আমাদের বাড়ি। ওকে গাইস আমরা বাড়ি পৌঁছে গেছি, ফরওয়ার্ড এলিভেটর অন কর। আমাদের যে আমাদের যেতে হবে থার্ড ফ্লোরে। ওকে চলো ভাই, আমরা এখন লিফটে উঠে গেছি গাইস, আমরা এখন বাড়ি যাবো, ঘুমাবো, সকাল হবে তারপর আমরা আসবো। চলো ভাই এলিভেটর চালু হয়ে গেছে, ফটাফট চল, ফটাফট চল, ফটাফট চল, আমাদেরকে কামাইতে হবে ভাই, আমাদেরকে টাকা ইনকাম করতে লাগবে ভাই। চল 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 চল, ফটাফট চল, ফটাফট চল। ওকে দরজা খোল, দরজা খোল। ওকে গাইস আমরা বাড়ি পৌঁছে গেছি, ফটাফট দরজা খোল, আর এখন ফটাফট আমরা এখন ঘুমাবো। দরজা বন্ধ করে দে ভাই, রাতে বেলা দরজা খোলা রাখতে নাই ভাই, কখন চোর মোর ঢুকে যাবে। তাছাড়া আমার বাড়িতে এখন কিছু নাই, কিছুরই করবে ভাই। ওকে এটা হলো আমাদের বেড, ফটাফট এখানে ঘুমাই যা। ওকে তো গাইস আমরা এখন ঘুমাই যাচ্ছি। ওকে তো গাইস আমাদের এখন সকাল হয়ে গেছে, ফটাফট সকাল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখন দরজা খুলবো আর আমরা এখন আবার আমাদের দোকানে যাব, দেখি কত নোংরা করেছে দোকানে, কারণ এখানে সকাল হলে দোকান নোংরা হয়ে যায়। ফটাফট চল নিচে চল। ওকে চলো ফটাফট নিচে চলো, চল 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 নিচে যাচ্ছে গাইস, নিচে যাচ্ছে। ওকে তো গাইস আমরা এখন নিচে পৌঁছে গেছি, ফটাফট চল আমাদের এখন দোকান যেতে হবে, ফটাফট দোকান দোকান দোকান। আমাদের দোকান কোথায়, দোকান কোথায় দিকে যে সুবিধা যাবো। এই তো গাইস এখন সকাল হয়ে গেছে, তোমরা এখন দেখতে পাচ্ছ, আর এটা হলো আমাদের দোকান। দোকানটাকে এখন আমরা খুলবো, দোকান খুলে যা ভাই, দোকান খুলে যা। ওকে দোকান, আরে ভাই, আরে ভাই এটা কি হয়েছে? আরে আমার দোকানের মধ্যে আগুন লেগে গেছে। আরে ভাই এখানে ফায়ার এক্সটিংগুইশার রেখে ধর। আরে ভাই দোকানের মধ্যে আমাদের দোকানটাকে ওপেন করতে লাগবে। দেখো আবার রাত হয়ে যাচ্ছে ভাই, এত তাড়াতাড়ি রাত কি হয়ে গেল? রাত হয়নি, বৃষ্টি পড়বে দেখো মনে হচ্ছে। ও ভাই এখানে বৃষ্টিও পড়ে ভাই আজ, এবারকার গেমটাতে। এবার হ্যাঁ গাইস এবার দেখো গাইস আমাদেরকে ডেলিভারি দিতে একটা উট আসবে ভাই, উট। বাকি গাইস এখানে কিসের কিসের দোকান আছে আমরা এগুলোকে এক্সপ্লোর করবো আস্তে আস্তে ভাই, এখানে তো অনেক অন্ধকার ভাই। ফটাফট আয় ভাই, আমার ডেলিভারি কখন আসবে, আমার ডেলিভারি কখন আসবে ভাই, ফটাফট আয়, ফটাফট আয় ভাই। কই? ওই তো গাইস আমাদের উট চলে আসছে গাইস, এই দেখো উট চলে আসছে, উট এখন আমাদেরকে এখানে পিসি ফেলাবে। ওকে ভাই পিসি পাই গেছি আমরা, চল পিসি রেখে নে, ফটাফট নে, ফটাফট নিয়ে দোকানের মধ্যে আমাদেরকে রাখতে হবে। চল রাখ এখানে, রাখ এখানে, এরকম এখানে এই জায়গাটা এরকম রাখে। ওকে গাইস আমাদের দোকান স্টার্ট হয়ে গেছে, তো আমরা দোকানটাকে ফটাফট অন করবো।
এখন ক্যাফেটাকে আমরা অন করে দিয়েছি। ওকে তো গাইস, এবার মনে হচ্ছে আমাদের অনেক লোক আসবে আমাদের দোকানে। ফটাফট গাইস, যারা যারা গেম টেম খেলতে চাও ফটাফট চলে আসো। এই কে কে গেম খেলতে যাস, কে কে গেম খেলতে এখানে আয়। হ্যালো, তুই গেম খেলতে যাস, গেম খেলতে যাস, ভাগ এখান থেকে। হ্যালো বিড়াল, হ্যালো বিড়াল, বিড়ালকে মারতে পারবো না গাইস আমি। ও ভাই, কাকে মারি দিলাম আমি, এটা ভুল করে, সরি 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 ভাই, ম্যাডাম সরি, বিড়ালটাকে মারতে যাচ্ছি, বিড়ালটা তো একা একা মরে গেল। আরে কেউ কি, ওই ভাই পুলিশ চলে আসছে, আমি লাঠি ফেলে লাঠি ফেলে দি ভাই, লাঠি ফেলে দি ভাই, পুলিশ চলে আসছে ভাই, পুলিশ আবার আমাকে ফাইন দিয়ে দিবে না তো। আরে ভাই দোকানে কেউ আয় না ভাই, কেউ গেম খেলবি না নাকি? হ্যালো, কেউ গেম খেলতে চাইছ? হ্যালো স্যার, আপনি গেম খেলতে চান? যদি গেম খেলতে চান তাহলে আমাদের এই দোকানটার মধ্যে চলে আসতে পারেন, এখানে আমরা অনেক রকমের গেম খেলাই। আরে ভাই কেউ গাইস কেউ আসছে না আমাদের দোকানে ভাই, আমি বুঝতে পারছি না কেন। আরে ভাই কেউ তো আমাদের দোকানে, আমাদের দোকানে কেউ আসছে না ভাই, এখানে কেউ গেম খেলে না মনে হচ্ছে। কাজ করে গাইস, আমরা এই জায়গাটাকে ঘুরবো, সবার আগে আমরা একটু গেমটাকে স্টার্ট করি। মানে আমাদের দোকানে কেউ তো আয়, ফার্স্ট কাস্টমার কে আসবে ভাই? আরে হ্যালো 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 কাকু, আরে আপনি এদিকে কি দেখছেন ভাই? এদিকে কিছু না, এখানে গাছ আছে, একটা ঘর আছে, ঘরের মধ্যে কি ঝাড়ি মারতেছেন? আর বললাম যে আমাদের দোকানে আসুন, গেম খেলতে পারবেন, ইন্টারনেট অন, যা ইচ্ছা করা করুন, কিন্তু আমাদের দোকানটাতে একবার ঢুকুন তো। ঢুক 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 ঢুক, আমাদের দোকানে ঢুক, দোকানে ঢুক। এ ভাই, এই 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 ঢুক, আমার দোকান, তুই আমাকে আমাকে মারবে, আমাকে আমাকে মার। আরে ভাই আমাকে মারতেছে, ভাই 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 ভাই, দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর ভাই, এ ভাই আমাকে মারা। ওই ভাই দোকানের ভিতর কি চলে আসলো? আরে ভাই, আরে ভাই দোকানের ভিতর কি ঢুকে গেল, আমি দোকান বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ ভাই, এটা কি হচ্ছে ভাই, কিছু বুঝতে পারছি না। ওকে দোকান খোল ফটাফট ভাই, এটা কিভাবে হলো আমি কিছু বুঝতে পারছি না। ওকে গাইস, আমাদের আবার রাত হয়ে গেছে ভাই, আজকের দিনে একটা কাস্টমার, না রাত তো না সকালে আছে ভাই, দোকান খুলি আমরা ফটাফট ভাই। কেন কোনো কাস্টমার আসছে না আমি বুঝছি না গাইস। ওকে গাইস, আমার মনে হচ্ছে আমাদেরকে আরো কিছু গেমস কিনতে লাগবে। ওকে তো আমরা আরেকটা গেম কিনবো। ওকে তো গাইস, আমি আরেকটা গেম অর্ডার করে দিয়েছি, এখন ওই গেমটাও আসবে ফটাফট, তাহলে আমরা দোকানটাকে আরো বড় করবো আর আমাদের দোকানে অনেক লোক আসবে। ওকে সব তো আমি দোকানটাকে অন করি। ওকে তো আমি দোকানটাকে অন করে দিয়েছি, দেখো এখানে এখন ওপেন লেখা আছে, প্লিজ আর কেউ তো আয় গেম খেলতে। এই দেখো আমাদের উট চলে আসছে, উট চলে আসছে ভাই, আমাদের গেম নিয়ে চলে আসছে। ওকে গাইস, আমাদের গেম চলে আসছে। ওকে তো গাইস, এই গেমটাকে আমি নিয়ে যাবো ভিতরে ভিতরে। এই গেমটাকে কোথায় লাগাবো ভাই? এখানে, ব্যাস এইখানে ভাই, এখানেও গেম খেলা যাবে। যারা যারা এখানে গেম খেলতে চায় চলে আসতে পারো, প্লিজ আর কেউ কেউ তো আয় ভাই, আমার দোকানে কেউ আসছে না গাইস, আমি কিছু বুঝতে পারছি না কেন লোক আসছে না। প্লিজ আর কেউ চলে আয় আমার দোকানে গেম খেলতে, আমি একটা গেমের দোকান খুলছি ভাই, প্লিজ কেউ আয় ভাই। এরা দুজন এখানে দাঁড়া দাঁড়া দেখছে ভাই। আরে যা ভাই, আমার দোকানে একটু গেম টেম খেল, প্লিজ আর দোকানে কেউ আয় ভাই, আমার কাছে খাবারের টাকা নেই, প্লিজ আমাকে টাকা ইনকাম করতে হবে, প্লিজ কেউ আয় প্লিজ ভাই। আমার দোকানে লোক কেন আসতে আসছে না আমি কিছু বুঝতে পারছি না ভাই। ও ভাই, ও চলে আসছে প্রথম লোক। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, বসুন 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 বসুন, প্রথম লোক কাস্টমার চলে আসছে গাইস। আরে বসুন স্যার, বসুন বসুন, কাস্টমার সেন্ট ইউ আর রিকোয়েস্ট। ওকে ওকে, আমাদেরকে এখন কম্পিউটারে অন করতে লাগবে তার রিকোয়েস্টটাকে। ওকে আমাদের কম্পিউটারে যেতে লাগবে, আমাদেরকে বলছে যে ওকে তোকে এর আমাদেরকে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে লাগবে। ওকে 3 ঘন্টার জন্য এই গেম খেলতে চায়। ওকে তো গাইস, আমরা একে এর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন এই গেম খেলছে ভাই, আরামসে আরামসে আরামসে, গেম তো খেলছে না ইন্টারনেট দেখছে। ওকে ভাই আপনি আরামসে ইউজ করেন ভাই, হ্যাকিং মেকিং কিছু করছেন না তো, আরামসে ভাই, কিছু করবেন না, ভুলভাল কিছু করবেন না, আরামসে যা ইচ্ছা করার দেখুন। ওকে গাইস, আমাদের ফার্স্ট কাস্টমার চলে আসছে। ও ভাই, আরো কাস্টমার লাগবে, আরো কাস্টমার লাগবে, আসুন আসুন আসুন, যারা যারা গেম খেলতে চান আসুন আসুন আসুন, ইন্টারনেট ক্যাফেতে আমাদের গড়া ইলেকট্রনিক্সে কে কে আসতে চান আসুন। হ্যালো চশমালা, হ্যালো চশমালা কাকু, আসুন আমার গেম। ভাই এরা কেউ গেম টেম খেলতে চায় না নাকি ভাই, আমি কিছু বুঝতে পারছি না। ওহো একটা মেয়ে চলে আসছে, একটা মেয়ে চলে আসছে। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, ওহো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গেম খেলার জন্য ভাই, $120 দিয়ে দিয়েছে মেয়েটা। ইয়েস গাইস, আমাদের ফার্স্ট ইনকাম চলে আসছে, $120। ওকে গাইস, এরকম করে আমাদের, তো গাইস তোমরা বুঝে গেছো গেমটার রুলস কি, আমাদেরকে এরকম করে ইনকাম করতে লাগবে, তারপর আমাদের এই দোকানটাকে আরো বড় করতে লাগবে, আমরা এখানে আরো গেম আনবো, আমাদের মনে হচ্ছে গেমের ফ্লোরটাকেও আমরা কিনতে পারবো, এটা এই সাইডটাকেও কিনতে পারবো, তাহলে গেম, তাহলে আমাদের দোকানটা আরো বড় হয়ে যাবে। কিন্তু এগুলো একবারে হবে না গাইস, আমাদেরকে আরো অনেক হবে। ওকে স্যার আপনার খেলা হয়ে গেছে তো আমাকে টাকা দিন। আরে টাকা দে, এবার টাকা না দিয়ে চলে আসছে, লাঠি কই ভাই, আমার লাঠি কই ভাই, আমার লাঠি কই। আরে ভাই টাকা না দিয়ে চলে আসছে, টাকা দিবি না, তুই টাকা দিবি না, টাকা দিবি না, টাকা দিবি না। আরে ভাই আমাকে মারতে, আরে ভাই টাকা দিবি না কেন, আরে ভাই গেম টেম খেলে টাকা দিবি না কেন, উল্টা আমাকে মারতেছে গাইস। ভাই এটা কি হলো ভাই, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ভাই, আমাকে মেরে ফেললো, আমার লাঠিটা কি হলো ভাই, আমাকে লাঠি এখন কিনতে হবে গাইস, এখানে দোকান টোকান আছে নাকি লাঠি কেনার? ভাই এরকম চিটিং বাস লোক আসলে তো হবে না গাইস, লাঠির দোকান কোথায়, লাঠির দোকান এখানে আশেপাশে থাকার কথা ভাই, লাঠি 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 ভাই, যারা যারা টাকা দেবে না তাদেরকে লাঠি দিয়ে মারতে হবে ভাই, প্লিজ লাঠি লাঠি লাঠির দোকান কোথায়, এখানে আশেপাশে লাঠির দোকান থাকার কথা। এই তো গাইস আমরা লাঠির দোকান পেয়ে গেছি। ওকে গাইস এখান থেকে আমরা লাঠি নিবো। ওকে গাইস আমরা একটা লাঠি কিনে নিয়েছি। ওকে তো এবার লাঠি পেয়ে গেছি আমরা, এইবার সালা যে আমাদের, এইবার গাইস যে আমাদের দোকানে গেম খেলবে কিন্তু টাকা দিবে না, এই যে এই লোকটা গেছিল না, গেম না খেলে টাকা, এই তুই আমাকে, তুই আমাকে টাকা দিবি না, সালা টাকা দিবি না, তুই আমাকে টাকা দিবি না, মারকে মারকে। যারা যারা গাইস টাকা না দিয়ে আমার দোকান থেকে পালায় যাবে তাদেরকে এম করে লাঠি দিয়ে মারতে হবে বাকি। হ্যালো ম্যাডাম, আপনি আপনি কম্পিউটারে গেম খেলেন, টাকা দিন টাকা দিন টাকা দিন টাকা দিন। ও ম্যাডাম টাকা দিয়ে দিয়েছে। ওকে ওকে, আরেকটা ম্যাডাম আসছে, আরেকটা ম্যাডাম আসছে। ওকে গাইস এও টাকা দিয়ে দিয়েছে, $120। ওকে আরেকটা ম্যাডাম আসছে ভাই। ওকে গাইস আমার দোকানে এখন কাস্টমারই কাস্টমার আসছে, অনেক কাস্টমার আসছে। ওকে গাইস খেলুক খেলুক গাইস, গাইস এক কাজ করি গাইস, অনেকগুলো কাস্টমার আসতে দাও, এদেরকে অনেকগুলো টাকা।
টাকা আমাদেরকে ইনকাম করতে দাও, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা। ওকে তো গাইস আমাদের এখন অনেক ইনকাম হয়ে গেছে, এবার এক কাজ করতে লাগবে, আমরা কিছু একটা জিনিস করব, আমাদেরকে দোকানে এখন কিছু একটা করতে লাগবে। ওকে গাইস, হ্যালো ম্যাডাম, টাকা দিন আপনার। ওই যে টাকা দিয়ে দিয়েছে ভাই, থ্যাংক ইউ, আবার আসবেন গেম খেলার জন্য। ওকে তো গাইস, এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমি বুঝে গেছি আমাদেরকে কি করতে লাগবে। ওকে গাইস, আমাদের দোকানে আমরা ওয়াল পেইন্ট করতে পারবো। কোনটা কালার গাইস ভালো লাগছে? আমাকে এই কালারটা বেশি ভালো লাগছে। ওকে, তো আমরা এটা কিনে নিলাম। ফ্লোর মাটির মধ্যে কি দিব গাইস? মাটির মধ্যে এই লাল কালারটা ভালো লাগবে, লাল কালারটা দিই। সিলিং এর মধ্যে কি দেব গাইস? সিলিং এর মধ্যে এই লাল কালারটাই দিই। ব্যাস, ওকে তো গাইস, আমরা এখন আমাদের দোকানের কালার করে দিয়েছি, বাকি এখানে আমাদের রিক। ভাই, আমাদের ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে। আরে সরি, ইলেকট্রিসিটি অন করে দে। ওকে তো গাইস, আমাদের দোকান দেখো ভাই, আমরা দোকানটাকে কালার করে ফেলেছি, দেখো এখন কালার করার পর কত সুন্দর লাগছে। ও ভাই, ওকে বুঝি। ওকে গাইস, আমাদের কালার এখন হয়ে গেছে দোকানটাকে এখন অনেক পরিষ্কার করতে লাগবে আমাদেরকে, অনেক নোংরা ভরে গেছে দোকানের মধ্যে, দোকানটাকে আমরা পরিষ্কার করি। বাকি গাইস, এই দোকানে আরো অনেক কিছু করা যাবে, আমরা দোকানটাকে বড় করতে পারবো, দোকানের মধ্যে আরো জিনিসপত্র আনতে পারবো, কিন্তু সেগুলো আস্তে আস্তে করা যাবে। আর ইলেকট্রিসিটিটা কেন প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, এটাকেও আমরা দেখবো গাইস নেক্সট এপিসোডে। বাকি আর কি কি করা যায় আজ, বাকি গাইস আজকে আমাদের দোকানটাকে দেখো ভাই, অনেক সুন্দর লাগছে। ওকে গাইস, আমরা কম্পিউটারটাকে এখন বন্ধ করে দিয়েছি, আর আমরা ইলেকট্রিসিটি অফ করে দিই, নাহলে তোমরা জানো ভাই আগুনটাগুন জ্বলে যায় এখানে। তো এখানে ইলেকট্রিসিটি সবকিছু আমরা বন্ধ করে দিয়েছি, দোকানও আমরা বন্ধ করে দিয়েছি, এবার আমরা এই দোকানের গ্যারেজটাকে আমরা এখন অফ করে দিব। ব্যাস, এখন গাইস আমরা এই দোকানটাকে এক্সপ্লোর করবো যে আশেপাশে আমাদের কি কি আছে। ওইখানে কিছু ফলের দোকান আছে, আর এখানে একটা লোক দাঁড়ায় ডান্স করছে। আর কি কি আছে গাইস এখানে, এগুলো আমরা আস্তে আস্তে গাইস এক্সপ্লোর করবো। বাকি এখানে গাইস ফলের দোকানে ভর্তি, দেখো এখানেও ফলের দোকান আছে ভাই, এত ফলের দোকান এখানে। আর কি কি আছে ভাই? ও, এখানে কিছু লোক এক্সারসাইজ করছে, দেখো এখানে একজন এক্সারসাইজ করছে, এখানে একজন করছে। আর কি কি আছে এখানে? এখানে সেলুন আছে। বাকি গাইস এখানে অনেক কিছুই আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, কিন্তু আজকে ফটাফট এখন আমরা ঘরের মধ্যে যাই। আর আজকে আর আজকে আর এখন ঘরের মধ্যে গিয়ে আমাদেরকে ঘুমোতে হবে। বাকি গাইস, আমাদের দোকানকে আমরা আরো বড় করবো, আরো অনেক অনেক আরো অনেক জিনিসপত্র আমাদেরকে নিতে হবে। তার আগে আজকে আমরা ফটাফট আগে ঘুমিয়ে যাই। ব্যাস, আমরা ঘুমিয়ে গেছি। তো গাইস আজকের গেম প্লে ব্যাস এতটুকু ছিল, তোমরা যদি চাও এই গেমটার আরো নেক্সট পার্ট আসুক, তাহলে এই ভিডিওর মধ্যে 10k লাইক করে দাও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাকি আমাকে যারা যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করেনি, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার সেকেন্ড চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট গেম প্লেতে। বাই বাই।